জোড়া বৈঠকের পর বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে পিকনিক শান্তনু ঠাকুরের। উত্তর চব্বিশ পরগনার নহাটায় পিকনিক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। পিকনিকে যোগ দিতে হাজির হয়েছেন জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারি, অশোক কীর্তনিয়ারা। গোপালনগর দক্ষিণে বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে পিকনিক। পিকনিকের বিষয় কিছু জানি না, মন্তব্য বনগা দক্ষিণের বিজেপি বিধায়কের। জয়প্রকাশ মজুমদার কি জানিয়েছেন শুনব। শীতকাল এসছে, আমরা সবাই মিলে একটু পিকনিকের মহল, সে পিকনিক করতে এখানে পিকনিক করতে এসেছেন। বন ভোজন, চড়ুই ভাতি, পিকনিকটা ইংরেজি কথা, রবীন্দ্রনাথ বলতেন চড়ুই ভাতি, আজকে চড়ুই ভাতি হবে। আজকে কারা কিনে আসার কথা আছে? কিন্তু এই যে পিকনিকে আমাদের বন্ধু বান্ধব সব, এটা কি রাজনৈতিক পিকনিক? না না, তাহলে সামাজিক চড়ুই ভাতি, সবাই রাজনীতির লোক যারা আছেন তারা সবাই, যারা রাজনীতির লোক তারা সামাজিক লোক নন কি? না না, অবশ্যই অবশ্যই, কিন্তু রাজনৈতিক পিকনিক বললে আসবে না? রাজনৈতিক লোকও তো খায় দায় গান গায়, তো সেখানে আমরা আজকে চড়ুই ভাতি করব। এই পিকনিক নিয়ে সুব্রত ঠাকুর কি বললেন শোনাবো। বলতো, রাজ্য বিজেপির নতুন কমিটি নিয়ে মুখ খুলেছে, তাদের কি আজকে এই পিকনিকে পাওয়া যাবে? দেখুন, সবাইকেই পাওয়া যাবে, সেটা আপনারা দেখতে পাবেন। না, রাজনীতির কোনো সম্পর্ক নেই। এখানে এখানে এখন এখানে রাজনীতির কোনো উদ্দেশ্য নেই, এখানে নিজেদের মধ্যে এই বনগাঁ লোকসভার যারা আছে এবং তার বাইরেও যারা আছে, ওয়েল উইশার যারা আছে, তাদের একসাথে একটা একত্রিত হওয়া। বিজেপির এই পিকনিকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রিতেশ তিওয়ারিও, তিনি কি বললেন আসুন শুনে নিই। হরিশঙ্কর মণ্ডলের সভাপতি, জেলা অবিভক্ত জেলার সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস, এরা গত বছরও একটা অনেক বড় পিকনিক করেছিল, প্রায় 700-800 জন ছিল। তারা বলল এবার করোনা আছে তাই বড় করছে না, অল্প ছোটোর মধ্যে দিয়ে হবে, আপনারা আসুন। সেই হিসেবেই আসা, এবার এর মধ্যে আপনারা আপনাদের যা চাই আপনারা খুঁজতে থাকুন। বিজেপি নেতা অশোক কীর্তনিয়া কি বললেন শোনাবো। বৈঠক বলে আমি কিছু জানি না, আমি জানি মানে খাওয়া দাওয়ার সঙ্গে আলোচনাও কি হতে পারে? খাওয়া দাওয়া আমরা খেতে এসেছি, বাঙালি খাদ্য প্রিয় রসিক বাঙালি, আমরা খেতে এসেছি। এইখানে কি কোনো রাজনৈতিক আলোচনা? আমার তেমন জানা নেই। রাজনীতির লোকেরা সবাই একসঙ্গে একসাথে আলোচনা তো কিছু হবেই। কারণ প্রত্যেকটা মৌসুমে একটা পিকনিক সবাই একত্রিত হওয়ার একটা জায়গা থাকে, সেই জায়গাটা সেই আনন্দটা উপভোগ করতে হবে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জোড়া বৈঠকের পর বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে পিকনিক শান্তনু ঠাকুরের। উত্তর চব্বিশ পরগনায় নওহাটায় পিকনিক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। পিকনিকে যোগ দিতে হাজির হয়েছেন জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারি, অশোক কীর্তনিয়ারা। গোপালনগর দক্ষিণে বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে পিকনিক, যদিও পিকনিকের বিষয়ে কিছুই জানি না, এমনই মন্তব্য করেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। দলের তরফ থেকে তো কোনো পিকনিক হচ্ছে না, কেউ কোন একজন ব্যক্তি দিচ্ছে হবে। দেখুন, এরা তো কিছুদিন ধরে একটা গোটবাজি করে চলছে, তো এদের দল বিরোধী কাজকর্মের মধ্যে চলছে, তো এদের মধ্যে তো আর আমরা থাকতে পারি না। আমরা বিজেপি দলের লোক, আমরা সংগঠনের বাইরে কোনোভাবে এক পাও রাখতে পারি না। হয়তো ওরা মনে পড়েছে যে আমরা সংগঠনের বাইরে যাব না, তাই আমাদের ডাকেনি। নজর রাখবো পরের খবরে। তিন দিনের সফরে আজ গোয়া রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই তৃণমূলের প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত হবার সম্ভাবনা। গোয়ায় শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে 8টি আসন ছাড়ছে তৃণমূল, বাকি 32 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। অভিষেকের গোয়া সফরের আগে তৃণমূল আপকে আক্রমণ চিদম্বরমের। গোয়ায় আপ এবং তৃণমূল অবিজেপি ভোটকে ভাগ করবে, গোয়ায় লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে। যারা 10 বছরের অপশাসনে শেষ চান তারা কংগ্রেসকে ভোট দেবেন, যারা এই শাসনকেই চান তারা বিজেপিকে ভোট দেবেন, টুইট কংগ্রেস নেতা পি চিদম্বরমের। বিজেপিকে রুখতে একসঙ্গে লড়াইয়ে চিদম্বরমকে চিঠি দিয়েছিলেন মহুয়া মৈত্র। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম,
পি চিদম্বরম তিনি যেমনটা বলেছেন যে অভিষেকের গোয়া সফরের আগে তৃণমূল আপকে আক্রমণ চিদম্বরমের, গোয়ায় আপ এবং তৃণমূল অবিজেপি ভোটকে ভাগ করবে, গোয়ায় লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে, যারা দশ বছরের অপশাসনে শেষ চান তারা কংগ্রেসকে ভোট দেবেন, যারা এই শাসনকেই চান তারা বিজেপিকে ভোট দেবেন, টুইট কংগ্রেস নেতা পি চিদম্বরমের।